টিপস ভবনে সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের আজকের আলোচনার বিষয় যেসব উপাদান সরাসরি মুখে লাগাবেন না চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই ত্বকের যত্নের দিকে মন দেওয়ার অনেকটা সময় থাকলেও এখন নানা কারণেই তা হয়ে উঠছে না নানা রকম দুশ্চিন্তার ভাস পড়ছে আমাদের চেহারায়ও কিন্তু নিজেকে সুস্থ ও সুন্দর রাখা জরুরি তাই স্বাস্থ্যকর জীবনযাপনের পাশাপাশি নিতে হবে নিজের যত্নও কেউ আপনাকে প্রতিদিন যত্ন নিতে বলছে না সপ্তাহে অন্তত একদিন নিজের যত্ন নিন ত্বককে সুন্দর রাখতে হলে মানতে হবে স্বাভাবিক কিছু নিয়ম কিন্তু কয়েকটি জিনিস রয়েছে যেগুলো সরাসরি চামড়ায় লাগানো যাবে না এতে লাভের বদলে উল্টো ক্ষতি হবে অনেক বেশি লেবু কখনোই সরাসরি ত্বকে ব্যবহার করবেন না এতে অ্যাসিড থাকে সে কারণে সরাসরি মুখের চামড়ায় লাগালে ত্বক পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে পানিতে মিশিয়ে তবেই ত্বক বা মুখে লাগান তবে একবার ত্বকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে দেখে নেবেন কোনো প্রতিক্রিয়া হচ্ছে কি না টুথপেস্টও কিন্তু সরাসরি মুখে লাগানো ঠিক না অনেকেই ব্রণের ওপর টুথপেস্ট লাগান তবে সেটি ব্রণের সাইজ কমানোর পাশাপাশি ত্বককে পুড়িয়ে দেয় ফলে সেখান থেকে আরও ব্রণ ওঠার সম্ভাবনা তৈরি হয় বেকিং সোডার ক্ষেত্রেও লেবুর মতোই কারণ সেন্সিটিভ স্কিন হলে তো প্রশ্নই নেই এর অনেক পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে সরাসরি ত্বকে ব্যবহার করলেই তাই এটি ব্যবহার করতে হলে পানির সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন প্রয়োজন না পড়লে বাদ দিন ভিনেগারের ক্ষেত্রেও একই কারণ অ্যাপেল সাইডার ভিনেগারের ক্ষেত্রেও তাই এগুলোতে অ্যাসিড থাকে চামড়া ক্ষতি হয় সরাসরি লাগালে পুড়ে যায় বুড়িয়ে যায় ত্বক লবণ ও চিনিও কিন্তু তাই সরাসরি লাগিয়ে ঘষলে এর তীক্ষ্ণ কোণ দিয়ে চামড়া কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এসব উপাদান সরাসরি ত্বকে ব্যবহার করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য